হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগের ভিডিও তো আমরা ক্লাস সিক্সের লেসেন ওয়ানটা সলভ করেছি লেসেন ওয়ানের প্রোজ অ্যাক্টিভিটিজ সলভ হয়ে গেছে তাই আজকে আমরা শুরু করবো লেসেন টু লেসেন টুয়ের প্রোজটা আজকে পুরোটাই আমরা পড়ব আর নেক্সট পার্টে আরেকটা ভিডিওতে আমরা লেসেন টুয়ের অ্যাক্টিভিটিসগুলো সলভ করবো এর আগের ভিডিওসগুলো যারা দেখোনি তাদের জন্য নিজে ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কিংবা এগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে এছাড়া ফ্রেগ্রেন্সের সলিউশন পেয়ে যাবে তোমরা প্লে লিস্টে তো চ্যানেলে গিয়ে প্লে লিস্টগুলো নিজের মতো প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও আর এই ভিডিওটা স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার কারণ আমি পুরো পুরুষটাই তোমাদের বেঙ্গলি মিনিং শুদ্ধ বুঝিয়ে দেবো লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং শুদ্ধ বুঝিয়ে দেবো যদি ভালো লেগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও চলে আসবে আজকের ভিডিওতে লেসন টু লেসেন টুয়ে যে প্রোজটা আছে তার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক কাজ তো আর ক্লাউন মানে জোকার তো একটা জোকারের দুঃসাহসিক কাজের কিছু কথা আমরা এখানে পড়ব এটা লিখেছেন এনিড ব্লাইটন প্রথমে অথর সম্বন্ধে লেখিকা সম্বন্ধে কিছু কথা বলা আছে এনিড মেরি ব্লাইটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথার ইন অল অথার্স অফ অল টাইমস এনিড মেরি ব্লাইটন ছিলেন একজন ব্রিটেনের লেখিকা তিনি শিশু সাহিত্য লিখতেন তাই বলা হয়েছে এনিড মেরি ব্লাইটন ছিলেন ব্রিটিশ বা ইংরেজ শিশু সাহিত্যিকদের মধ্যে সর্বকালের একজন জনপ্রিয় লেখিকা তিনি জন্মগ্রহণ করেছিলেন এইটিন নাইনটি সেভেন মানে আঠারোশো সালে আর তিনি মারা গেছেন উনিশশো আটষট্ সালে হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নোভেলস ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার্স উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প মিনিমাল মানে হচ্ছে খুবই সামান্য আর অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক তার সাহিত্য কৃতিগুলির মধ্যে এমন কিছু উপন্যাস রয়েছে যেই উপন্যাসগুলিতে দেখা যায় যে বাচ্চারা খুব সামান্য পরিমাণ বড়দের হেল্প সাহায্য নিয়ে প্রাপ্তবয়স্কদের সাহায্য নিয়ে বিভিন্ন দুঃসাহসিক কাজ করেছে দ্য মোস্ট পপুলার অ্যামং দিস আর দ্য ফেমাস ফাইভ বেসড অন ফোর চিলড্রেন অ্যান্ড দিয়ার ডগ তিনি যতগুলি সাহিত্য শিশু সাহিত্য লিখেছেন তার মধ্যে খুব ফেমাস খুব বিখ্যাত মানে খুব বিখ্যাত ছিল খুব জনপ্রিয় ছিল দ্য ফেমাস ফাইভ এটা কী নিয়ে লেখা না চারজন বাচ্চা আর তাদের কুকুরকে নিয়ে লেখা হয়েছিল অ্যান্ড দ্য সিক্রেট সেভেন আর ছিল সিক্রেট সেভেন সোসাইটি অফ সেভেন ছিলেন হু সলভ ভেরিয়াস মিস্টেরিজ এখানে সাতজন মেয়ের একটা দল ছিল যারা কি করেছিল যারা একসঙ্গে বিভিন্ন রকমের মিস্ট্রিজ মানে হচ্ছে রহস্যের সমাধান করেছিল দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন এনিট মেরি ব্লাইটনের একটা শর্ট স্টোরি একটা ছোটো গল্প হচ্ছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন আর সেখান থেকে তোমাদের এই টেক্সটার একটা সংস্করণ এখানে তুলে দেওয়া হয়েছে তো এটাই ছিল অথের সম্বন্ধে লেখিকা সম্বন্ধে কিছু কথা এরপর আমরা মূল গল্পে ফিরে যাব দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি এক সময় একটা ছোট খেলনা জোকার ছিল আচ্ছা এখানে জোকার জোকারের কথা পড়বো আমরা বললাম কিন্তু এই জোকারটা না অ্যাকচুয়ালি মানুষ নয় এই জোকারটা কিন্তু একটা খেলনা জোকার খেলনা জোকারের কথা এখানে পড়বো আমরা তো দেয়ার ওয়াজ ওয়ান্স আর টয় ক্লাউন কল টাফি একসময় টাফি নামে একটা খেলনা জোকার ছিল হি লিভড ইন আ টয়স অফ উইথ মেনি আদার টয়েজ সে একটা খেলনা দোকানে থাকতো আর সেই খেলনা দোকানে আরও অনেক খেলনার সঙ্গে সে থাকতো টাফি লং টু বি আ হিরো টাফি মনে মনে খুব চাইতো একটা হিরো হতে এখানে হিরো কিন্তু সিনেমার হিরো নয় এখানে হিরো হতে চাইতো তার মানে সে এমন কিছু একটা করতে চাইতো যাতে লোকের মুখে মুখে তার নাম শোনা যায় যে যেরকম আমরা লেসেন ওয়ানে দেখেছি ভোলেনাথের নাম লোকের মুখে মুখে চলে এসেছিলো তো টাফি চাই তো আমি এমন কিছু একটা করব যার জন্য লোকেরা আমাকে হিরো বলে মানবে হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দ্য টয়েজ হুড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো এখানে ক্রাই আউট ক্রাই মানে হচ্ছে চিৎকার করা ক্রাই মানে কাদা কিন্তু ক্রাই আউট চিৎকার করা তো সে চাইতো সে হি ওয়ান্টেড মানে সে চাইতো টু ডু সামথিং নোবেল সে এমন কিছু একটা মহান কাজ করতে সো দ্যাট অল দ্য টয়স হুড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আ হিরো তাই যাতে সমস্ত খেলনারা চায় খেলনারা চিৎকার করে যে সে একজন হিরো হি থট হিস লিটিল কর্নার অন দ্য টয় সেলফ ওয়াজ ডাল সে তো খেলনার দোকানে একটা তাকে ছিল তাই ওই খেলনার তাকে থাকা তার এই ছোট্ট কোণটাকে তার এক ঘেয়ে লাগতো হোয়াই ডু ইউ গ্রম্বেল সো মাচ আক্স টিমোথি দ্য পপি ডগ তো এখানে আমরা আরও একটা ক্যারেক্টার পেলাম সেটা হচ্ছে টিমোথি টিমোথি কে একটা পপি ডগ সেটাও কিন্তু একটা খেলনা একটা খেলনা কুকুর সে বলছে যে তুমি সবসময় এত গজগজ কেন করো এত বিমর্ষ কেন তুমি সবসময় বি হ্যাপি উইথ হ্যাস টাফি টাফি আমাদের সঙ্গে ভালো থাকো খুশি থাকো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার কেন তুমি সবসময় চলে যেতে চাইছো চলে যেতে চাও আর অ্যাডভেঞ্চার করতে চাও দুঃসাহসিক কাজ করতে চাও অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং অ্যাডভেঞ্চার সবসময় খুবই আকৃষ্ট মানে আকর্ষিত একটা ব্যাপার খুবই উত্তেজনাপূর্ণ আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি আমি সবসময় কিছু একটা করতে চাই যাতে সমস্ত খেলনারা আমাকে লক্ষ্য রাখে আমার দিকে নজর দেয় ইটস ডল আপ ফিওর অন আওয়ার সেলফ এটা খুবই একটা নিরস একটা একঘেয়ে ব্যাপার যে এই সেলফে তাকের মধ্যে থাকাটা সেলফ মানে তাক রিপ্লাই টাফি টাফি বলেছিল তো টাফি কথাগুলো সব বলে যে অ্যাডভেঞ্চার একটা এক্সাইটিং একটা উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার একটা আকর্ষিত একটা ব্যাপার আমি সবসময় কিছু করতে চাই যাতে সমস্ত খেলনারা আমাকে নোটিস করে আমাদেরকে নজর দেয় আর এই তাকে থাকাটা খুবই একঘেয়ে অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হি সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার সেই রাত্রে কী হলো না ওই জোকারটা মানে টাফি নিচে নেমে এলো তার তাক থেকে সে নিচে নেমে এলো আর একটা অ্যাডভেঞ্চার খুঁজতে লাগলো নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স ড্রাইভেন বাই উডেন ফার্মার্স তো সেই রাতে কী হচ্ছিল নিচে একটা রেস হচ্ছিল একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল কাদের মধ্যে না দুটো ঘোড়ার গাড়ির মধ্যে তো এই ঘোড়ার গাড়িটি ছিল একটা খেলনা সবগুলোই খেলনা ঘোড়ার গাড়িটাও ছিল একটা খেলনা আর এই ঘোড়ার গাড়িটা ছিল উডেন একটা কাঠের খেলনা আর সেগুলো এ সেটা কে চালাচ্ছিলো দুটো ঘোড়া গাড়ির মধ্যে রেস হচ্ছে দুটো ঘোড়ার গাড়িই ছিল কাঠের দুটো ঘোড়া গাড়ি আর সেগুলো কে চালাচ্ছিল যে দুটো ফার্মার চালাচ্ছিলো তো কাঠের গাড়ির কাঠের খেলনার মধ্যে ফার্মারগুলো চাষি দুটো চাষি চালাচ্ছিলো যে চাষি দুটো হচ্ছে কাঠের দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফিক ডাউন যখন রেস্টটা জাস্ট শুরু হলো সেই সময় টাফি নিচে নেমে এসেছে ওয়ান কার্ট কেম রেসিং বাই একটা কার্ট যখন টাফি নেমে এলো তো রেসটা তখন জাস্ট শুরু হয়েছে আর তখন একটা কার্ট একটা ঘোড়ার গাড়ি প্রচণ্ড গতিতে ছুটে গেল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আফ অ্যান্ড সাউটেড আর ওই গাড়িটা যে চালা ছিল ওই ফার্মারটা ওই চাষিটা কী করলো দাঁড়িয়ে পড়লো আর দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করলো গুডনেস অ্যান্ড অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি এ রানওয়ে হর্স থর টাফি টাফি তো জানতো না যে ওখানে যখন ওখানে কোনো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে সে তখন কী ভাবলো যে গুডনেস কী আশ্চর্য আই হ্যা অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি আমি একটা অ্যাডভেঞ্চার অলরেডি পেয়েই গেলাম নিচে এলাম একটা অ্যাডভেঞ্চার পেয়ে গেলাম এ রানওয়ে হর্স একটা ভেঙে যাওয়া ঘোড়া পালিয়ে যাওয়া ঘোড়া কেন তার পালিয়ে যাওয়া ঘোড়া বলে মনে হলো কারণ প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছিলো সে কী ভাবলো যে এই ঘোড়াটা হয়তো পালিয়ে গেছে সে বুঝতে পারিনি যে এটা একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে নাও ইজ মাই চান্স টু বি আ হিরো এবার আমি একটা চান্স পেয়ে গেলাম সুযোগ পেয়ে গেলাম নিজেকে হিরো প্রমাণ করার দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড আগেন অ্যান্ড টাফি জাম্প অ্যাট দ্য রেন্স রেন মানে হচ্ছে লাগাম তো যখন দৌড় প্রতিযোগিতা হয় ঠিক এরকমভাবে গোল গোল করে ঘোরে না তো সেই একই জিনিসটা হচ্ছিল যখন আবার একবার ঘুরে চলে যাওয়ার পর আবার যখন সেকেন্ড টাইম টাফির কাছাকাছি এলো তখন টাফি কি করলো টাফি ঘোড়াটার লাগাম লক্ষ্য করে ঝাঁপ দিল হি হেল্ড অন হি হেল্ড অন টু দেম অ্যান্ড ড্র্যাগ দ্য হর্স টু ওয়ান সাইড সে ওই লাগাম ধরলো আর লাগাম ধরে তাকে কী করলো তাকে এক পাশে সরিয়ে নিয়ে চলে এলো ড্র্যাগড মানে টেনে নিয়ে চলে এলো দ্য কার টার্ন ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন এত মানে এমনভাবে নিয়ে এলো যা তাতে কী হলো যে কারটা ঘোড়ার গাড়িটা না উল্টে গেল ঘোড়ার গাড়িটা উল্টে গেলো তো কী হলো যে চাষিরা চালাছিল সে পড়ে গেলো টাফেস স্টুড বাই হেল্পিং হিম আপ ফিলিং ভেরি প্রাউড দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স আর ফার্মারটা যখন পড়ে গেল টাফি তাকে উঠতে সাহায্য করলো আর উঠতে সাহায্য করলো আর তার খুব গর্ব হচ্ছিল তাই যে আর তার খুব গর্ব হচ্ছিল যে যা আমি ঘোড়াটাকে আটকে দিয়েছি পালিয়ে যাওয়া ঘোড়াটাকে আমি আটকে দিয়েছি বলে তার খুব গর্বও তখন হচ্ছিল বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি কিন্তু চাষিটি প্রচণ্ডভাবে রেগে গেল ভয়ানক রেগে গেল তার কারণ দেখো এটা তো রাগারই কথা তার তো একটা রেস চলছিলো এই রেসের মধ্যে তাকে জোর করে আটকে দিল তাহলে সে তো হেরে যাবে আর শুধু হেরেই যাবে না তার কার্ডটাকে উল্টে দেওয়া হয় গাড়িটাকে উল্টে দেওয়া হয় সেখান থেকে সে আবার পড়ে যায় তো এই সমস্ত ব্যাপারটা খুবই রাগেরই একটা ব্যাপার তাই সে চাষিটা প্রচণ্ড রেগে গিয়েছিল এরপর কী ঘটলো আমরা নেক্সট পার্টে পড়ব হোয়াট ডু ইউ মিন বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট হি সাউটের সে চিৎকার করে বলল মানে ওই যে চাষিরা পড়ে গেল সে তখন চিৎকার করে বললে এভাবে আমার দৌড়টাকে নষ্ট করে দেওয়ার মানেটা কী নাও দ্য আদার হর্স অ্যান্ড দ্য কার্ট উইল বিন সে তো থেমে গিয়েছিল কিন্তু অন্য যে কার্ডটা ছিল তারা কিন্তু সে কিন্তু থামেনি সে তো দৌড়তেই থাকছে সে দৌড়ে কী হলো জিতে গেলো আর ওকে আটকে দিল বলে ও হেরে গেলো ইউ সিলি লিটিল ক্লাউন সিলি মানে হচ্ছে বোকা ওকে বোকা বলে ব্যঙ্গ করল যে বোকা জোকার কোথাকার এভাবে বললো টাফি হাজ আপসেট টাফি খুব বিমর্ষ হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই এম আ হিরো তুমি বুঝতে পারছো না আমি একটা হিরো হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন টয় ফর্ম উইপিং হিস টিয়ার্স সে তারপর কি করলো এটা বলে সে ছুটে চলে গেল আর ছুটে চলে যাওয়ার পরে একটা খেলনা খামার ছিল সেই খামারে গিয়ে সে তার চোখের জল মুছতে লাগলো টিয়ার্স মানে চোখের জল সাডেনলি টাফি তার ডলস হাউস ইন আ কর্নার অব দ্য শপ সেই সময়ে হঠাৎ করে টাফি দেখতে পেলো যে ওই দোকানের একটা কোণে একটা পুতুলের ঘর রয়েছে ডলস হাউস হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ সে দেখতে পেলো ওই যে পুতুলের ঘরটা ছিল সেই ঘরের একটা জানলা থেকে স্মোক মানে ধোঁয়া বেরোচ্ছে ফায়ার ফায়ার সাউটের টাফি টাফি তখন চিৎকার করে বললো আগুন আগুন ভেতর দিকে ধোয়া বেরোচ্ছে হচ্ছে ভাবছে আগুন লেগে গেছে সেই জন্য আগুন আগুন করে চিৎকার করতে থাকলো অ্যানাদার অ্যাডভেঞ্চার আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স বলছে আরেকটা অ্যাডভেঞ্চার আমি পেয়ে গেলাম আমি ওই আগুনটাকে নেভাবো হি ফাউন্ডের ল্যাডার অ্যান্ড আপ অ্যাগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস সে তাকে তারপরে একটা ল্যাডার খুঁজে পেলো ল্যাডার মানে হচ্ছে মই মই খুঁজে পেলো আর মইটাকে সে ওই পুতুলের ঘরের দেওয়ালে লাগালো দেন হি টুক আ বিগ বাকেট ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পট তারপর সে একটা বড় বালতি নিল আর বড় বালতিতে কী করলো ওই খামার থেকে খামারের যে পুকুর ছিল সে পুকুর থেকে জল ভর্তি করলো হি ক্লাইম দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো তখন সে ওই ময়ে উঠে ওই জানলা দিয়ে সমস্ত ওই বালতি সমস্ত জলটা ছুঁড়ে দিল জাস্ট দেন সেই সময় সামন কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড কেউ তার কলার ধরে টানলো কলার ধরলো আর চিৎকার করে বললো রোড মানে গর্জন করে বললো অ্যান্ড হোয়াট ডিউ থিঙ্ক ইউ আর ডুইং প্লেইং আ সিলি ট্রিক লাইক দ্যাট তুমি কী মনে করছো যে তুমি এরকম একটা বাজে ফোন দিয়ে আঁটছো এরকম মানে বাজে ফোন দিয়ে আঁটছো মানে জানলা দিয়ে এরকমভাবে বালতিতে করে জল ঢুকিয়ে দিলে আমি ভেতরে রান্না করছি আমার রান্না নষ্ট হয়ে গেল তো এরকম ফোন দিয়ে কেন করছো তুমি এরকম কৌশল কেন করছো পুয়ার টাফি ওয়াজ সেকেন্ড লাইকে র্যাট পুয়োর টাফিকে বেচারা টাফিকে এখানে পুয়োর বলতে গরিব নয় এটা বেচারা বেচারা টাফিকে কী করলো একটা ইঁদুরের মতো ঝাঁকানো হলো সেকেন্ড মানে ঝাঁকানো হলো টাফিকে ডোন্ট ডু দ্যাট হি সাউটের সে চিৎকার করে বলে এরকম করো না আই এম আ হিরো আমি একজন হিরো আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার আমি আগুন নির্ভর ছিলাম টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেলার ডল হু ওয়াজ মেকিং পোরিজ টাফি দেখতে পেলো যে সে একটা সেলার ডল মানে হচ্ছে নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে নাবিক মানে যারা জল জাহাজ চালায় তারা নাবিক তো এরকম একটা নাবিক পুতুলের সঙ্গে সে কথা বলছে আর সে কী করছে ওই নাবিক পুতুলটা কি করছে সে পরিজ রান্না করছে পরিজটা কি পরিজ হচ্ছে আমরা যেরকম পায়েস রান্না করি সেরকম হচ্ছে পরিজ তো পায়েসে আমরা রান্না করি আমরা চাল দিই তার সঙ্গে দুধ দিই চিনি দিই কাজু কিশমিশ সব জিনিসগুলো দিই আর পরিজ রান্নায় কী হয় চাল না দিয়ে সেখানে ওটস ব্যবহার করা হয় তো এটাই হচ্ছে পরিজ রান্না ঠিক পায়েসের মতোই কান্টাই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি আমি কি শান্তিতে রান্না করতে পারবো না যে তুমি এলে আর আমার মধ্যে আমার রান্নার উপরে আমার ঘরের মধ্যে জল ছুঁড়ে দিলে আমি কি তোমার জালে আমি শান্তি থেকে রান্না করতে পারবো না দেন সরি দে ওন্ট লেট বি হিরো হি সফট সফট মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সে ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো যে এরা আমাকে হিরো হতে দেবে না সুন আফটার হি হার্ড ক্রাই অ্যান্ড লুক অ্যারাউন্ড ঠিক তখন সে একটা কান্নার শব্দ শুনতে আর চারপাশে দেখতে লাগলো দেয়ার ওয়াজ এ বিগ বোল অফ ওয়াটার নিয়ার সামনে সামনে একটা জলের বাটি ছিল একটা বড় জলের বাটি বিগ বোল মানে বড় বাটি একটা বড় জলের বাটি ছিল ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিস আর সেখানে দুটো গোল্ড ফিশ সাঁতার কাটছিলো অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু আর সেখানে একটা ছোট পুতুলও ছিল ইজ ফলেন সে ওখানে পড়ে গেছে আই উইল রেস্কিউ হার আমি তাকে উদ্ধার করবো রেস্কিউ মানে উদ্ধার করা দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট শেষ পর্যন্ত আমি একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার পেলাম তো এটা ছিল সেকেন্ড পার্ট এবার আমরা থার্ড পার্ট পড়বো হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইন্টু দ্য ওয়াটার কট হোল্ড অফ মানে ধরল ডিপড মানে ডোবালো তো সে একটা ছোটো নেট ছোটো জাল ধরলো আর সেটাকে জলের মধ্যে ডোবালো হি ব্রড দ্য লিটল ডল আউট সে ওই ছোট্ট পুতুলটাকে জলের থেকে বাইরে বের করে আনলো বাট হি স্লিপটা আউট অ্যান্ড ফেল অন দ্য ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিংহার হেড তো পুতুলটাকে যখন বাইরে বের করে আনছিল তখন পুতুলটা হাত থেকে ফসকে গেল আর হাত থেকে ফসকে যাওয়ার ফলে কি হলো যে একটা টেবিল ছিল টেবিলে গিয়ে তার মাথাটা লাগলো আর খুব জোরে লাগলো আর খুব আঘাতও পেয়েছিল মাথাটাই ব্যাঙ্গিং মানে যে সজোরে আঘাত পাওয়া সি বিজ্ঞান টু ক্রাই সে কাঁদতে শুরু করলো আপ কিম এ পলিশম্যান ডল অ্যান্ড সেট ফিওর্সলি হোয়াট আর ইউ ডুইং ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট সেই সময় একটা পুলিশম্যান ডল এলো একটা পুতুল এলো পুলিশ পুতুল এলো আর এসে সে ফিসলি মানে হিংস্রভাবে রেগে মেগে বললো যে তুমি কী করছো পুতুলটাকে ধরে তার মাথাটাকে ঠুকে দিলে বাপ মানে জোরে ঠুকে দেওয়া আই ওয়াস সেভিং হার ফ্রম ড্রয়িং সেট ট টাফি টাফি বললো আমি তাকে ডোবার হাত থেকে বাঁচিয়েছি আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম সোভ দ্য লিটল ডল ছোট্ট পুতুলটা তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললো যে আমি সুন্দরভাবে সাঁতার কাটছিলাম আই সুইম উইথ দ্য গোল্ড ফিস এভরি নাইট আমি প্রত্যেক দিন রাত্রেবেলা ওই গোল্ড ফিশদের সঙ্গে সোনালি মাছেদের সঙ্গে আমি সাঁতার কাটি বাট দ্যাট ক্লাউন কট মি ইন এ নেস্টি নেট অ্যান্ড স্পয়ল মাই ফান ন্যাচটি মানে হচ্ছে জঘন্য স্প মানে নষ্ট করে দেওয়া তো এই সে বলছে যে আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় গোলফিসের সঙ্গে আমি সাঁতার কাটি কিন্তু এই জোকারটা এসে আমাকে আজকে ধরে নিল আর একটা জঘন্য নেট দিয়ে আমাকে ধরে নিল আর আমার সমস্ত মজা নষ্ট করে দিল হি ইজেন্ট অ্যা হিরো অ্যাট অল সে কোনো হিরো হতে পারে না দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন পুলিশটি টাফিকে পুলিশ স্টেশনের থানার একটা ঘরে নিয়ে গিয়ে তাকে তালা বন্ধ করে দিল সাডেনলি হার্ডার নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম সে হঠাৎ করে সে ওই যে রুমে তাকে বন্ধ করে দিয়েছে সেই জানালার বাইরে সে কিছু আওয়াজ শুনতে পেলো টাফি টাফি বা একটা লিটল ভয়েসে একটা আওয়াজ যেটা আওয়াজটা শুনতে পেয়েছে সেটা হচ্ছে খুব আস্তে আস্তে স্বরে খুব ছোটোখাটো কণ্ঠস্বরে কেউ বলছে টফি টফি বলে তার নাম ধরে ডাকছে ইট ইজ আই টিমোথি এটা আমি টিমোথি হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর কি টু হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর এই নাও দরজার চাবি টিঙ্কল মানে ঠং ওই চাবি পড়ার শব্দ ঠং দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর ঠং করে চাবিটা পড়ে গেল মেঝেতে আর ওই জোকারটি টাফি সেই চাবিটাকে নিয়ে দরজাটা খুলে দিল টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার অ্যান্ড ক্লাইমড আপ টু দ্য সেলফ টিমোথি আর টাফি তখন দুজনে মিলে কি করলো ওখান থেকে দৌড়ে চলে গেল দৌড়ে চলে গিয়ে আবার তাদের তাকে গিয়ে উঠে পড়ল থ্যাঙ্ক ইউ ইউ আর দ্য হিরো হি সেড সে বলল ধন্যবাদ মানে টাফির থেকে বলল যে ধন্যবাদ তুমিই হলে হিরো আই ডিড স্টপ টু থিঙ্ক আমি ভাবা কোনো বন্ধ করতে পারি না আমি চিন্তাভাবনা কখনোই বন্ধ করতে পারি না বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাভেল অ্যান্ড ইউ সেভড মি কিন্তু কিন্তু তুমি দেখলে যে আমি একটা সত্যিকারের অসুবিধার মধ্যে ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম আর তুমি আমাকে উদ্ধার করলে দ্য ডগ ব্লাস্ট ব্লাস্ট মানে লজ্জিত হওয়া দ্য টয় ডগ ব্লাস্ট ওই খেলনা কুকুরটি লজ্জা পাচ্ছিলো মানে ওর নাম করছে বলেছে লজ্জা পাচ্ছিল ও হাউ পিসফুল ইট ইজ ফিয়ার বলছে ও কি শান্তি এখানে আই নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ অ্যাগেন এরপরে আমি কখনোই এই সেলফটাকে তাকটাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না ছেড়ে যাব না অ্যান্ড আনটিল হি সোল্ড হি নেভার ডিড আর যতদিন না পর্যন্ত সে বিক্রি হলো বিক্রি হওয়ার পরে সে কিন্তু ওই তাক ছাড়লো বিক্রি হওয়ার আগে সে আর কোনো দিন কখনও তাক ছাড়েনি তো এই ছিল লেসেন টুয়ের প্রোজটা যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদের অ্যাক্টিভিটিসগুলোর সলিউশন দিয়ে দেবো তাই সে ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আইকনটি প্রেস করে রেখো